জানাতে এই মুহূর্তে বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বিটু, ফয়সাল, আপনি ঠিক যেমনটা বলছিলেন এবং আমার রিপোর্টে ঠিক যেমনটা দেখছিলেন, আসলে কথাটির সাথে পুরোপুরি একমত। কারণ এই মুহূর্তে আসলে পুরো ইউরোপের সাথে যুক্তরাজ্যের যে যোগাযোগ সেটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। সেটি শুধু আকাশপথ নয়, এমনকি ফেরি যোগাযোগ, বিশেষ করে নেদারল্যান্ডস থেকে যুক্তরাজ্যে যাওয়ার যে ফেরি যোগাযোগ সেটিও বন্ধ করা হয়েছে, এবং সেই সাথে ইউরো টানেল এখনকার মতো এখনো বন্ধ রয়েছে। এবং ফ্রান্সের সাথে যে যোগাযোগের যে ব্যাপারটি সেটি কিন্তু কোনোভাবেই হচ্ছে না। বিশেষ করে যুক্তরাজ্যের যে ডোভার ক্যানাল এবং এরমে ক্যানাল কিংবা ডোভার যে হাফেন কিংবা যে যে বন্দর সেই ডোভার বন্দরও কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশেষ করে শুধুমাত্র যারা চিকিৎসা খাতে যারা জড়িত এবং ঔষধপত্র যেগুলো আনা নেওয়া করা হচ্ছে সেগুলোকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও কিন্তু সমগ্র যে বিষয়টি সেটি কিন্তু এখনো বন্ধ রয়েছে, এবং সেটি 31 ডিসেম্বর পর্যন্ত আসলে বলবৎ থাকার যে বিষয়টি সেটি নিশ্চিত করা গেছে। গতকাল ইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লায়েন তিনি কিন্তু নিশ্চিত করেছেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে ভাইরাসের গতিবিধি এবং সেটি যে 70% অতিমাত্রায় কার্যকরী এবং ভয়ঙ্কর সেটি কিন্তু নিশ্চিত হয়েছেন জার্মানির বিশিষ্ট বায়োলজিস্ট ক্রিশ্চিয়ান রসেন। তিনি বলেন যে আসলে তিনি আসলে এই মুহূর্তে যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে আসলে ইতিমধ্যে হয়তো এই ভাইরাসের সংক্রমণ কিন্তু জার্মানির সবখানে ছড়িয়ে গেছে, কিন্তু তারপরেও এখনো নিশ্চিত হওয়া যায়নি আসলে সত্যিকার অর্থে কোথাও এবং কার কাছে এবং কার মাধ্যমে এই ভাইরাস ছড়িয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গত 24 ঘন্টার ব্যবধানে কিন্তু পুরনো যে করোনা ভাইরাস সেটির সংক্রমণের শিকার হয়েছে 27,000-এরও বেশি মানুষ এবং আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে এখন পর্যন্ত 710 জন। এই যে ভাইরাসের গতিবিধি সেটি কিন্তু সবচেয়ে বড় যারা শিকার হবেন তারা হচ্ছে শিশুরা, সেটিও কিন্তু নিশ্চিত করার বিষয়টি এক প্রকার আসলে জার্মানির যে স্বাস্থ্যমন্ত্রী তিনি ইয়েন্স স্পান তিনি সহ ভাইরোলজিস্ট যারা আছেন তারা কিন্তু নিশ্চিত করে বলেছেন যে শিশুদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ একটু বেশি পরিমাণ ঘটতে পারে, সে কারণে শিশুদের সেই কারণে সবচেয়ে বেশি নজরে রাখার আহ্বান জানিয়েছেন। ফয়সাল, সহকর্মী বিটু বড়ুয়া সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন জার্মানির বার্লিন থেকে।